অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসে খালাস পেয়েছেন রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলার কয়েক হাজার আসামি, তবে সেই তালিকায় নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানহানি আর রাষ্ট্রদ্রোহের কয়েকটি মামলায় তিনি খালাস পেলেও যাবজ্জীবন সাজা হওয়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজার বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন অবস্থায় দেশে ফিরতে তারেক রহমানের বাধা কোথায় সেটি জানাচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের দমন পীড়ন থেকে মুক্তির পথ খুঁজে পান রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এরই মধ্যে হাজারো রাজনৈতিক ও প্রতিহিংসামূলক মামলা থেকে অব্যাহতি পেতে শুরু করেছেন রাজনৈতিক নেতাকর্মীরা। এই তালিকায় আছেন দীর্ঘদিন কারাভোগ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকর্মীরা। তবে অর্ধশতাধিক মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও দেশে ফিরতে বাধা হয়ে আছে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। তার আইনজীবী বলছেন, আইনি লড়াই করেই তাকে দেশে আনতে চান তারা। 21 আগস্ট একটা প্রহসনের বিচার হয়েছে, আমরা চাই 21 আগস্টের পুনঃতদন্ত, পুনঃবিচার। তিনি উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে দেশে আসবেন, আর ওনার বিরুদ্ধে যে ফলস ফেব্রিকেটেড এবং মিথ্যা মামলাগুলো আছে সেইগুলা যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই মোকাবেলা করা হবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে দুটি উপায়ের কথা জানালেন এই ফৌজদারি মামলা বিশেষজ্ঞ। আইনি লড়াই করতে হলে তো ওনাকে এসে সারেন্ডার করে আপিল করতে হবে, তো এই সুযোগটাও এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে, 561A কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর একটা ধারা আছে, ওই ধারা অনুযায়ী আপনার ফর দি এন্ডস অফ জাস্টিস আপনার আমি ইন টাইম আপিল করতে পারিনি, বা আমার এই অসুবিধার জন্য বা রাষ্ট্রীয় পরিস্থিতির জন্য আমি দেশে থাকতে পারিনি, কাজেই এখন আমার আপিল নেওয়া হোক, আপিল না, এটা 561A কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কোর্ট এটা এন্টারটেন করতে পারেন। গভর্নমেন্ট ইচ্ছা করলে যা কারো দণ্ড এটা মৌকুব করতে পারে, এটা রিমিট করতে পারে, এটা অল্টারনেটিভ একটা করতে পারে, টাইম বিং এটা স্থগিত রাখতে পারে। মহামান্য রাষ্ট্রপতির হলো সংবিধানের আর্টিকেল 49 অনুযায়ী, আর গভর্নমেন্টের হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে নির্দিষ্ট ধারা আছে, ওই ধারা অনুযায়ী মৌকুব করে দিতে পারে। তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট হামলা মামলা ছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ড, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 9 বছর ও মানহানির এক মামলায় 2 বছরের কারাদণ্ড দেন দেশের বিভিন্ন আদালত। এছাড়া দেশের সব জেলায় তার বিরুদ্ধে রয়েছে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অসংখ্য মামলা, যার সঠিক সংখ্যা জানে না বিএনপির আইনজীবীরাও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।